আমাদের ঈদানন্দ তো একদম সকাল থেকেই শুরু হয়ে গেছিল অনেক মেহমানদের সাথে। আর ঈদের দিন মেহমান না থাকলে তো আনন্দই মনে হয় না। খুকিয়া পুরুফি সবাই মিলে সেম ড্রেস পরছে ওরা, আর সেই সাথে ছিল নহাশের মজাদার ফ্রুট সালাদ যেটা আমার খুব পছন্দের। আবার কালকের ঈদের সালামিও কিন্তু দিতে হবে। নতুন জামাই যদি এত সালামি বুঝে, সালামি বুঝে আমার জামাই, নতুন জামাই লজ্জা পাবে, মুখ লুকিয়ে রাখবে, আর ভুলটা বলবে আপুরা না নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো ঈদের একটা ড্রেস চেঞ্জ করে এখন আমি শাড়ি পরে নিছি। শাড়িটা খুবই সুন্দর, আমার কাছে তো শাড়িটা খুবই ভালো লাগছে। আমি গিয়ে হাসতে হাসতে আবার মানার সাথে দেখলাম আবার ঝগড়া করলে মানা কই সময় বলতেছে আরফি ঘুমাইতেছে আমার রুমে, আমার রুমে যাতে মানা না আসে সে বুঝে কখন কোথায় যেতে হবে কখন কি করতে হবে। তো আমাদের ডেজার্ট বয় ডেজার্ট বানানো শুরু করেছে এনজরি সালাদ। আমাদের অনেক এখন আর ডেজার্ট বানায় না, লাস্ট ইয়ার আমরা চমচম খাইছিলাম। তেরি হাত কি চমচম হে ভাই, এই ইয়ারে কি খাইছেন? আর এদিকে হ্যাপি হ্যাপি কে বলতেছি ড্রেস তো করলো না, তাহলে কালকে হবে তো একদিনে শেষ হয় না। হ্যাঁ পাঁচ দিন, পাঁচ দিন পর্যন্ত, সাত দিন পর্যন্ত, সাত দিন থাকে। হ্যাঁ বাংলা ছবি দেয় তো খুকিরা সাত দিন পরে পরে আসবে। আর আমি জ্যোতি জুতে আমারও শাড়ি আছে, তাইলে কালকে থেকে আমাদের শুরু হবে শাড়ি পরে নেক্সট সেভেন ডেজ। তোমরা আমার জন্য আবার বাড়াইলা নি, আমি আরো বলতেছি যে আজকের পর থেকে একটু কাজে মনোযোগ দিব। এখন আবার ঈদ নিয়ে গেছো আরো সাত দিন, কিন্তু আরো একটা কন্ডিশন আছে কিন্তু লাখে। হ্যাঁ যতদিন ঈদ বাড়ে ততদিনই আবার সালামিও কিন্তু বাড়ে। ও মা বো, আবার সালামি নতুন আজকে ঈদের সালামি আজকে তো দিবে নেই, আবার কালকের ঈদের সালামিও কিন্তু দিতে হবে। নতুন জামাই যদি এত সালামি বুঝে, সালামি বুঝে আমার জামাই, নতুন জামাই লজ্জা পাবে, মুখ লুকিয়ে রাখবে, আর ভুলটা বলবে আপুরা না নেই। দিন অনেক উন্নত হয়ে গেছে, আমার বিয়ে সে মনিকা বলতেছে আপু আপনাকে দেখলে নতুন বউ বুঝাই যায়, মনে কিন্তু যুগ পাল্টাই গেছে। মনে হচ্ছে যে আপনার বান্ধবীর বিয়ে আর আপনি এই আনন্দ করতেছেন, যুগ পাল্টাই গেছে। কারণ বিয়ে তো একবারই জীবনে। হ্যাঁ কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ খুলে ফেল, এটা কান্নাকাটি করে আর কি হবে? কান্না করলেও বিয়ে হবে, না করলেও বিয়ে হবে, এর থেকে আনন্দ করে ছবি টুবি তোলা হোক। তুই ইয়ে দিয়ে নাক দিয়ে বা ইয়ে দিয়ে দেখতে সুন্দর লাগে, আর স্ট্রবেরিটাও সুন্দর লাগে, কিন্তু সবচেয়ে মজা লাগে কলাটা না। হ্যাঁ ব্রেডটা কিন্তু আবার তুমি এটাতে দিতে পারবা না, ব্রেডটা কোনটাতে দেয়? খাওয়ার মধ্যে দেখা যাবে আমি নয় শিখাবো, হেপি আপু গুলা খাইতে পারবে। হ্যাঁ আবার কনফ্লিক্ট হয়ে যাবে, না না খাইতে পারে না, খুব জিনিসটা অনেক কম খাই।
ভাইয়ের খুব সুন্দর ছবি তুলে ফেলছে, ভাই ফাঁকে ফুকে ছবি তুলে, এটা তো আমি একা একা ফ্যামিলি ছবি না, ভাই আবার কি সুন্দর গিয়ে মিলে মিলে ফ্যামিলি ছবি তুলে দেখি, হ্যাঁ দেখছি আমি ছবি গুলো দেখছি তো, ওরে বাপ, দেখছি রাফানের ফেসবুকে দিছে, রাফানের ফেসবুকে দিছে। তো মানহার আম্মু লাইক করছে নি মানহার ড্রেস গেট আপ, মানহা আম্মুর সাথে কথা বলছো, হ্যাঁ রিয়ামের সাথে কথা বলছো, ছোট ভাইয়ার সাথে, ছোট ভাইয়া পাঞ্জাবি পরে না আজকে, ছোট ভাইয়া কি বলছে তোমাকে, ঈদ মোবারক বলছে, ছোট ভাইয়া পাঞ্জাবি পরে নাই, ছবি দেয় নাই ছোট ভাই, এই তো আমাদের আজকে কি ম্যাডাম এখানে রেস্ট নাও, সমস্যা নেই, তো খুকি তোকে কি পায়ে মেকআপ, ওরে বাপ রে আবার তো নূপুর কিনে দিছি রে আপু, আমি আমার ছোট মেয়ের জন্য নূপুর কিনতে গেছি, খুকি বলছে না তো ছোট মেয়ের রাখ আগে আমার, ও আচ্ছা এই রিপোর্ট সিনে এই ড্রেসের সাথে তো দেখা যাবে না ভাইয়া, এটাই আর কি, তো নোহাস তো ফ্রুট সালাদ বানাচ্ছে, আমি তাহলে এখানে রেখে দেই, সবাই ভালো থাকবেন, আমি আর একটু রেডি হয়ে আসছি তাহলে, ওকে শাড়ি পরবা, হুম আচ্ছা যুথে এখন শাড়ি পরবে, এদিকে ফ্রুটস কাটা হচ্ছে, নোহাশি স্ট্রবেরি কাটতেছে, নোহা সাবধান সাদা পাঞ্জাবি লাল হয়ে যাবে কিন্তু, অলরেডি আরসি পাঞ্জাবিতে লিপস্টিক লাগাই দিছি, নোহাশ কি দিচ্ছ এখন, এটা হচ্ছে অ্যাপল, why stop princess eje why stop o ma kotto gula chori korche radia dekho tumi dekho radia kotto gula chori korche dekho dekhcho bye bye radia তো আমরা ফ্রুটস গুলো কেটে নিয়েছি সব, এটার মধ্যে কলা দিয়েছি, তারপরে স্ট্রবেরি, তারপরে আঙ্গুর দিয়েছি লালটা সবুজটাও, অ্যাপল দিয়েছি, সবগুলো মিক্সড করে নিয়েছি, আর এখানে এটার মেইন ইনগ্রিডিয়েন্টে এই তিনটা, এটা একটা হলো কনডেন্স মিল্ক, একটা হলো এভাপোরেটেড মিল্ক, আর আরেকটা হলো সিঙ্গেল ক্রিম, তো আমরা প্রথমে দিতে হবে কনডেন্স মিল্কটা আর কি, তাহলে পরিমাণটা বোঝা যায় আর কি, কন্ডেন্স মিল্কটা দিতে হবে প্রথমে, তারপরে আমরা দিব এভাপোরেটেড মিল্ক, এরপরে দিব সিঙ্গেল ক্রিম, তো তারপরে আমরা জাস্ট একটু মিক্স করে নিব, দ্যাটস ইট, এটা রেডি ডেজার্ট পরিবেশন করার জন্য হয়ে গেছে, রেডি এখন এটা খাওয়া যাবে পরিবেশন, অনেক সুন্দর হয়েছে।
ছোটবেলা থেকে ঈদের দিনে মেহমান আসে, এটাই স্বাভাবিক। তো আমরাও ছোটবেলায় বেড়াতে যেতাম ঈদের দিন, ফ্রেন্ডের বাসায় যেতাম বেশিরভাগ। তো আজকে আপু ভাইয়েরা আসার পরে আমার তখনকার কথা মনে হচ্ছিল, আর খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম আমরা সবাই মিলে, বসে গল্প করছিলাম, অনেক ভালো লেগেছে। আমি নোয়াশের ফ্রুট সালাদ খাওয়ার আগে শেষ, মানে এত মজা হয়েছে, তো সবাই আমরা মজা করে খাইছি। আমি একটু পাইছি, হ্যাঁ পুরোটা বইরা করেছিলাম, কিন্তু এখন আর মানে আমার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি খাইনি একদম, মানে খান নাই মানে শুন ভাই, আমি খাইনি, তুমি খাইতে পারো, শুন ভাই পাই শুন ভাই খেলে দুটি পাই তো তার জন্য, কিন্তু আমি তো আপনি না খাই, আমি পাই না, এতটুকু পাইছি। তার মানে নোয়াশের হাত ভালো বলা যায় না, ও তো আমাদের ডেজার্ট বর্ণা, ভালো ওর হাত আসলে ভালো, হ্যাঁ অনেক মজা হয়েছে, কিন্তু কালকে সময় মানে মিষ্টি বানানো, হ্যাঁ কালকে। আমার এই বিউটিফুল শাড়িটা আসছে হচ্ছে দেশি পেজ থেকে, ইউকে, আর আপু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকেন। তো আপনারা যারা এই টাইপের শাড়ি পরতে চান, অবশ্যই আপুর পেজে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আপুর পেজের নাম হচ্ছে দেশি, আর লিয়ানাপুর পক্ষ থেকে গিফট, হ্যাঁ আমার ছিল ঈদ গিফট, এটা তো আমি এটা পরে ফেলছি, লিয়ানাপুর দেশির পক্ষ থেকে ছিল ঈদ গিফট, হ্যাঁ দেশি মানে একটু করে ভালোবাসা, দেশি মানে একটু করে ভালোবাসা। তো আপনারা যারা এইরকম শাড়ি অর্ডার করতে চান, আপনারা লিয়ানাপুর দেশি পেজে ঘুরে আসতে পারেন, আর শাড়িটা অনেক বেশি কমফোর্ট, আমি তো অনেকক্ষণ যাবৎ পরে আছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক সফট কাতান বলে শাড়ি, শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, আসলে অনেক সুন্দর, হ্যাঁ সবাই বলতেছে অনেক সুন্দর শাড়িটা। তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য, আর খুকি আপু লাকি আপুর জন্য শাড়ি আছে, তো ওরা ফ্রি হয়ে ইনশাল্লাহ পরে ফেলবে, আপনার দেয়া এত সুন্দর শাড়ি আপুরাও ওয়েট করতে পারতেছে না, বাট ব্যস্ততার জন্য আসলে পরা হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবে, দেয়া পারবেন। থ্যাংক ইউ আপু এত সুন্দর শাড়িটা ঈদ উপহার দেওয়ার জন্য, আসলে তো সত্যিই অসাধারণ শাড়িটা, পরার পরে কুয়াশাকে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি কুয়াশাকে, এই ছবিগুলো আমরা আপলোড করব, ছবিগুলো আসলেই সুন্দর আসছে, তো শাড়িটা সুন্দর তার জন্য ছবিগুলোও সুন্দর আসছে আর কি। হ্যাঁ আমিও সুন্দর, তুমি তো ডেফিনেটলি সুন্দর, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাই, ওকে সবাই চলে যাচ্ছে, আর ফি তুমি চলে যাচ্ছ, আমরা এখন দুইজন দুই বাসায়, এটা তো ওর বাসা।